ওম নম ভগবতে রামকৃষ্ণায় আজকের মনন এই পর্বে এখন আলোচনা করা হচ্ছে দৈবী সম্পদগুলোর মধ্যে অন্যতম দৈবী সম্পদ অদ্রোহ বা হিংসা না করা সম্বন্ধে পঁচিশতম দৈবী সম্পদ হচ্ছে অদ্রোহ বা হিংসা না করা এ সম্বন্ধে অপূর্ব একটি সুভাষিত বলা হয়েছে মূলত এটি গৃহস্থদের কর্তব্য সম্বন্ধে উক্ত এতে বলা হয়েছে অহিংসা সত্য বচনম সর্বভূতানুকম্পনম ক্ষমা যথাশক্তি গারহস্থ ধর্ম উত্তম এর অর্থ কি প্রথমেই বলা হয়েছে অহিংসা হচ্ছে গৃহস্থের ধর্মের প্রথম ধর্ম অহিংসা এরপর বলা হয়েছে সত্য বচনম সত্য কথা বলবেন সর্বভূতানুকম্পনম সমস্ত প্রাণীর প্রতি তার অনুকম্পা থাকবে অর্থাৎ দয়া থাকবে তাহলে গৃহস্থের প্রথম তিনটি ধর্ম হচ্ছে এক নম্বরেই হচ্ছে অহিংসা দ্বিতীয় হচ্ছে সত্য কথা বলা তৃতীয় হচ্ছে সমস্ত প্রাণীর প্রতি অনুকম্পা প্রদর্শন বা দয়া করা চতুর্থত তো বলা হয়েছে ক্ষমা এরপর দানম যথাশক্তি গার্হস্থ ধর্ম উত্তম গৃহস্থ ক্ষমাশীল হবেন তিনি দানশীল হবেন যথাশক্তি তিনি দান ধ্যান করবেন তাহলে সত্যিকারের তিনি আদর্শ গৃহী হলেন সম্পূর্ণ শ্লোকটি আরেকবার বলা হচ্ছে অহিংসা সত্য বচনম সর্বভূতানুকম্পনম ক্ষমাদানম যথাশক্তি গার্হস্থ ধর্ম উত্তম এরপর জ্ঞানের লক্ষণ বলতে গিয়ে এই অদ্রোহ বা হিংসা না করার কথা এসেছে শ্রীমদ্ ভগবদ্গীতার আর ত্রয়োদশ অধ্যায়ের অষ্টম শ্লোক থেকে জ্ঞানের লক্ষণ সম্বন্ধে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে অমানিত অদম্ভিত্বম অহিংসা শান্তি আর্জব আচার্যোপসন শৌচম স্থৈরম আত্মবিগ্রহ এবচ জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃখ দোষানুদর্শন ইত্যাদি বলে বলতে গিয়ে জ্ঞানের লক্ষণ বলতে গিয়ে অহিংসার উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রথমে বলা হয়েছে অমানিত্বম মানে অহংকার অভিমান যেন না থাকে অদম ভিত্তম দম্ভ থাকবে না অমানিত্তম মদম ভিত্তম তারপরেই বলা হয়েছে অহিংসা হিংসা করা হবে না যিনি হিংসা না করেন তার জ্ঞানে প্রতিষ্ঠা তাড়াতাড়ি হবে বলা হয়েছে তাহলে অমানিত্তম মদম ভিত্তম অহিংসা শান্তির আর্যবম ক্ষমার ভাব থাকবে আর্যব অর্থাৎ সরলতা থাকবে আচার্য উপাসনম আচার্য বা গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে শৌচম সুচিতা থাকবে স্থৈর্যম আত্মবিনিগ্রহ তিনি স্থির হবেন ধীর হবেন তার মধ্য থেকে চাঞ্চল্য কমবে এবং আত্মবিনিগ্রহ নিজের মনকে তিনি শান্ত রাখবেন এগুলো হলে জ্ঞানের জ্ঞানীর লক্ষণ এগুলো তাহলে অমানিত মদম অহিংসা শান্তি রাজ্যব আচার্যোপাসনম শৌচম স্থৈরম আত্ম বিনিগ্রহ এখানেও লক্ষ্য করা গেল তাহলে এই অদ্রোহ অহিংসা এগুলো হচ্ছে জ্ঞানীর লক্ষণ এরপর তপস্যা সম্বন্ধে বলতে গিয়ে আবার সেই অহিংসা এবং অদ্রোহ ব্যাপার চলে এসেছে সেখানে বলা হয়েছে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্যবম ব্রহ্মচর্যম অহিংসা শারীরম তপ উচ্চতে শারীরিক তপস্যা রয়েছে মানসিক তপস্যা রয়েছে বাচিক তপস্যা রয়েছে এর মধ্যে এই শারীরিক তপস্যার অন্যতম অঙ্গ হচ্ছে এই অহিংসা দেবদ্বীজ গুরু প্রাজ্ঞ পূজনম দেবতার প্রতি পূজা মনোভাব থাকবে দ্বীজ অর্থাৎ ব্রাহ্মণ বা যারা সংযত জীবনযাপন করেন মহা জ্ঞানী মহাজন তাদের প্রতি একটা পূজার মনোভাব থাকবে প্রাজ্ঞ যারা জ্ঞানী ব্যক্তি তাদের প্রতি শ্রদ্ধা পরায়ণ একটি মনোভাব থাকবে গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্যবম সুচিতা থাকবে আর্যম অর্থাৎ সরলতা থাকবে ব্রহ্মচর্যম অহিংসা শারীরম তপ উচ্চতে তা সংযত জীবন ব্রহ্মচারীর জীবন তিনি যাপন করার চেষ্টা করবেন অহিংসার জীবন জীবনযাপন করবেন এগুলো হলে শারীরিক তপস্যা হয় আবার বলা হচ্ছে দেবদ্বীজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম মহিংসা চ শারীরম তপ উচ্চতে শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ের চতুর্দশ লোকে এই কথাটি বলা হয়েছে এবারে এই যে অদ্রোহ অদ্রোহ মানেই হচ্ছে হিংসা না করা তার পরিবর্তে বরং ক্ষমার ভাব থাকা রবীন্দ্রনাথের কবিতায় আছে ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে তাহলে এখানেও রবীন্দ্রনাথ বলছেন না এই ক্ষমা করো সবে হ্যাঁ অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো আর বলা হয়েছে বলে গেল ভালোবাসো এখানে ওই অহিংসার কথা অদ্রোহের কথা উল্লেখ রয়েছে কলিকাল এলে কী হয় না এই হিংসা ইত্যাদির প্রাদুর্ভাব ঘটে ভাগবতের দ্বাদশ স্কন্ধে সেখানে রয়েছে এরকম যদা মায়া নৃতাম নিদ্রা হিংসা বিষা শোক মোহ ভয় দৈন্য সকলিমসি যখন প্রতারণা মিথ্যা আলস্য তন্দ্রা নিদ্রা হিংসা বিষাদ শোক মোহ ভয় ইত্যাদি বেড়ে যায় তখনই অজ্ঞান অন্ধকার পূর্ণ কলিযুগ উপস্থিত হয়েছে বুঝতে হবে তাহলে কলিকালের লক্ষণের মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে সেখানে হিংসা বিরাজ করবে অপূর্ব সুন্দর এই শ্লোকটি যদামায়া নৃতম তন্দ্রা নিদ্রা হিংসা বিষাদনম শোক মোহ ভয়ম দৈন্যম সকলিস তামস্মৃত এই যে হিংসার কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথের কবিতায় রয়েছে না হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে গুপ্ত বিষ দন্ততার ভরি তীব্র বিষে হত্যা অরণ্যের মাঝে হত্যা লোকালয়ে কীটের গহ্বরে অগাধ সাগর জলে নির্মল আকাশে হত্যা জীবিকার তরে হত্যা খেলা ছলে হত্যা অকারণে হত্যা অনিচ্ছার বসে চলেছে নিখিল বিশ্ব হত্যার তারণে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে এই হিংসা হত্যা এগুলো হচ্ছে আসলে আসুরিক কাজ রাক্ষসী কাজ না আমাদের যদি দৈবী সম্পদে আমরা সম্পন্ন হই তাহলে এই হিংসা এবং হত্যাগুলো আমাদের মধ্য থেকে আমাদের জগৎ থেকে কমে আসে সেজন্য আমাদের চেষ্টা করতে হবে এই দৈবী সম্পদ অদ্রোহ বা হিংসা না করায় প্রতিষ্ঠিত হবার ভারতবর্ষের সম্বন্ধে কবির কণ্ঠে এরকম ধ্বনিত হয়েছে আমরা সকলেই জানি বল বল সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ভোলেনি ভারত ভোলেনি সে কথা অহিংসার বাণী উঠেছিল জেথা নানক নিমাই করেছিল ভাই সকল ভারত নন্দনে এখানে অহিংসার কথাই বলা হয়েছে ভারতবর্ষ থেকে যুগে যুগে এই অহিংসার বাণী প্রেমের বাণী প্রচারিত হয়েছে হিংসা করলে কী হয় এই কবিতার মধ্য দিয়ে বোঝানো হয়েছে বলা হয়েছে পাখিরা আকাশে ওড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাখা চায় বিধাতা দিলেন পাখা দেখো তার ফল আগুনে পুড়িয়া মরে পিপিলিকা দল এই যে হিংসা করার ফলে দেখা যাচ্ছে না পিঁপড়েরা তারা পুড়ে মরল তাদের পাখা নেই পাখিদের পাখা আছে দেখে হিংসা করেছিল আর এর ফলে এরা প্রার্থনা করেছিল পিঁপড়েদের মধ্যে যেন পাখার উদয় ডানা গজায় কিন্তু যখনই তাদের এই ডানা গজালো তখনই তারা হচ্ছে ওই আগুনের দিকে তাদের আকর্ষণ বেড়ে গেল এবং পুড়ে মারা গেল সেজন্য আমাদের এই হিংসা মন থেকে দূর করতে হবে এই শিক্ষাই যেন দিচ্ছে এই পিপিলিকা যাদের পাখা গজিয়েছে বা ডানা উঠেছে আর একটি কথা বলে শেষ করি সর্বজনীন প্রার্থনা মন্ত্র যাতে আমাদের মধ্য থেকে হিংসা দ্রোহ এগুলো দূরীভূত হয় প্রার্থনা করা হয়েছে সর্বে অত্র সুখী ন সন্তু সর্বে সন্তু নিরাময়

स्वस्ति सर्वभूतेषु निरातङ्कानि सन्तु च शीवमस्तु दिजातीनां प्रीतिरस्तु परस्परं समृद्धि सर्ववर्णानां सिद्धिरस्तु च कर्मणां मा व्याधिरस्तु भूतानाम् आधयो न भवन्तु च मैत्रीमशेषभूतानि पुष्यन्तु सकले जने এই হিংসার পরিবর্তে আমাদের মধ্যে যেন শান্তির ভাব আসে সেই প্রার্থনা না নন্দন্তু সর্বভূতানি সমস্ত প্রাণী যেন আনন্দিত হয় স্নেহন্তু বিজনেস্বপি বিজন প্রদেশে গিয়ে যেন একে অপরকে স্নেহ করে বা ভালোবাসে স্বস্তি অস্তু সর্বভূত সমস্ত প্রাণীর মধ্যে যেন স্বস্তি আসে নিরাতঙ্কানি সন্তুচ সকলে যেন নিরাতঙ্ক হয় আতঙ্কবাদ যেন জগৎ থেকে দূরীভূত হয় শিব মস্তু দ্বিজাতি নাম যারা ভালো মানুষ তারা যেন ভালো থাকেন মহাজ্ঞানী মহাজনেরা যেন ভালো থাকেন তাদের যেন মঙ্গল হয় শিব মস্তু বলে বলা হয়েছে শিব মস্তু দ্বিজাতি নাম প্রীতিরস্তু পরস্পরম আমরা যেন পরস্পর পরস্পরকে প্রীতি করি সমৃদ্ধি সর্ববর্ণানাম সমস্ত বর্ণের মানুষের সমৃদ্ধি আসুক এবং সিদ্ধিরস্তু চ কর্মনাম ভালো কাজ যেন জয়যুক্ত হয় সফল হয় মা ভূতা নাম কোনো প্রাণীর যেন ব্যাধি না হয় আধয়ো ন ভবন্তু চ শরীরের ব্যাধির চাইতে মনের কষ্ট আরও বেশি সেই জন্য বলা হয়েছে আধয় ন ভবন্তু ন মানে হচ্ছে বলা হয়েছে আমাদের যেন মনের কষ্ট না হয় মানসিক যন্ত্রণার শিকার যেন আমরা না হই মৈত্রী মশেষ ভূতানি আমাদের মধ্যে যেন মৈত্রী আসে আর পুষ্যন্তু সকলে জনে আমরা সকলকেই যেন পরিপোষণ করি হিংসা তো হবেই না উপরন্তু পরিপোষণ হবে অপূর্ব সুন্দরী প্রার্থনা না নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনে সি स्वस्ति अस्तु सर्वभूतेषु निरातङ्कानि सन्तु च शिवमस्तु द्विजातीनां प्रीतिरस्तु परस्परं समृद्धि सर्ववर्णानां सिद्धिरस्तु च कर्मणां मा व्याधिरस्तु भूतानामाधयो न भवन्तु च मैत्रीमशेषभूतानि पुष्यन्तु सकले जने नमस्कारः